সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নাজমুন্নাহার কিচেনে আপনাদের বরাবরের মতো আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের আয়োজনে আছে বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার, মুগ ডালের মুড়ি ঘণ্ট। তো আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘণ্ট তৈরি করে দেখাবো। আসলে এই মুড়ি ঘণ্টটা অনেকে অনেকভাবেই করে থাকে, তো আমি আমার রেসিপিতে আমি কিভাবে করি সেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, চলুন। তো প্রথমেই আমরা এই জন্য মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এই যে এগুলো হচ্ছে মুগ ডাল, দেখুন হলুদ কালারের ছোট ছোট দানা, আপনারা সবাই হয়তো চেনেন। তো এই মুগ ডালটাকে আমরা খুব ভালো করে ভেজে নিব। মুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ডালটাকে ভাজতে থাকব। দেখবেন আস্তে আস্তে হলুদ কালারটা বাদামি কালারে পরিণত হয়েছে ঠিক তখনই, আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তখন মুগ ডালটা ভাজা বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন, এখন আমরা এই মুগ ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর যে পাত্রে রান্না করব মুগ ডালটা সেই পাত্রে আমরা নিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে 10-12টা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো এক টুকরো আদা, আর একটা পেঁয়াজ, আর 5-6টির মতো মরিচ, কাঁচা মরিচ, আর 3টি তেজপাতা, 2টা দারচিনি, আর 5-6টার মতো এলাচ দিলাম, আর 4-5টার মতো লবঙ্গ দিয়ে আমরা ডালটা সিদ্ধ করার জন্য তুলে দিলাম। আর এই যে দেখুন রুই মাছ মাথাটা নিয়েছি, আর সঙ্গে এক টুকরো মাছও নিয়েছি, পেটি একটা নিয়েছি মাছের। মুগ ডালটা যেন একটু মাছ মাছ হয় এই জন্য একটু মাছ বেশি করে নিয়েছি। তো দেখুন ডালের মধ্যে বলক চলে এসেছে। তো আমরা আরও একটু সিদ্ধ করব। দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি আর একটু সিদ্ধ করার জন্য আবারও ঢেকে দিলাম, দিয়ে পাশের চুলাতে ট্রান্সফার করে দিচ্ছি। আর এদিকে আমি যে পাত্রে মাছের মাথাটা রান্না করব সেই পাত্রে আমি 4-5টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরিয়া গুঁড়া, আর পরিমাণ মতো দিলাম লাল মরিচের গুঁড়া আর লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম, আর একটা বড় এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব কচলে কচলে খুব ভালো করে মশলাটাকে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে এখন মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় এখন চড়িয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমি খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম। এখন হাতটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলায় তুলে দেব রান্না হওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, দেখুন এই যে মাছটা ফুটে উঠেছে। তো মাছগুলোকে আমরা খুব ভালো করে আরও সিদ্ধ করে নেব, এই জন্য আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ একটু শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবাই দেখতে পারে। আর একটা লাইক দিয়ে দিবেন, আর একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো আমি দেখুন মাছটা রান্না প্রায় হয়ে এসেছে। আমি মাছগুলোকে খুব ভালো করে ভেঙে দিয়েছি যে ডালের মধ্যে যেন খুব সুন্দরভাবে এটা মিশে যেতে পারে। দিয়ে খুব ভালো করে মাছটাকে আমরা কষিয়ে নিচ্ছি। মাছটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেহেতু মশলা সব কিছু দেওয়াই আছে। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমরা সিদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার খুব ভালো করে কষিয়ে নিব আমরা। এই পানিটা, যে পানিটা আছে এখন দেখা যাচ্ছে, সেই পানিটা আমরা প্রায় শুকিয়ে ফেলব। এরপর আমরা পরে আবারও পানি দিব। তো এই পানিটা না শুকানো পর্যন্ত আমরা এটা কষাতে থাকবো, বারবার ঢেকে দিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে। তো দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি একটু চেখে দেখলাম লবণটা, যে লবণ লাগবে মনে হয়েছে, তো আমি আবারও আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ওই যে ডাল যে পাত্রে রান্না করেছিলাম সে পাত্রটাই ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেরকম ঘনত্বের ডাল খেতে আমরা পছন্দ করি ঠিক সেই রকমই পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম। এখন এই ডালে বাগার দেওয়ার জন্য আমি দেখুন কী কী দিলাম। প্রথমে দিলাম 2টা এলাচ থেতো করে দিয়েছি, আর জিরা দিয়েছি আস্ত জিরা, আর পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে আমরা খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 4টার মতো শুকনো মরিচ,
এই শুকনো মরিচটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে বাদামি করে ভেজে নিলাম। এখন এই ডালের মধ্যে এটা দিয়ে দিব। কিন্তু প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কখনোই রসুন দিবেন না। রসুন দিলে কিন্তু ডালের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না, ফ্লেভারটা একদমই ভালো লাগে না। শুধু পেঁয়াজ কুচি দিবেন। তো এখানে আমি আরও দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি করে, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। এটা টেবিল চামচ, 1 টেবিল চামচ উঁচু করে আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অবশ্যই মুগ ডালের মুড়ি ঘন্টতে দিবে, দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাতে খুব ভালো একটা শাহী ফ্লেভার আসে। তো এখন আমার রান্না হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট পর আমরা চলে আসলাম। এই যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন দেখুন মুগ ডালের মুড়ি ঘন্টটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর একটা কালার এসেছে। তো সবাই ভালো থাকবেন।